হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব টপ ফাইভ গেমিং ল্যাপটপস ইন 2020 আন্ডার দ্য 50,000 বাজেট রেঞ্জ। তো এখানে প্রথমে আমরা যে ল্যাপটপটি আলোচনা করব সেটি হলো এসার নাইট ফাইভ রাইজেন কোয়াড কোর। তো এটির মধ্যে রয়েছে 8 জিবি র্যাম, 1 টিবি হার্ড ডিস্ক এবং 256 জিবি SSD, উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, 4 জিবি গ্রাফিক্স কার্ড, AMD রেডন RX 560X। তো এটির ওয়েট রয়েছে 2.3 কেজি এবং ফ্লিপকার্টে দাম রয়েছে 49,990। এবং নেক্সট এটি রয়েছে নাম্বার টু, একই মডেল, এখানে আপনার অ্যাডিশনাল সব কিছু একই আছে। তো অ্যাডিশনাল যেটা রয়েছে আপনার GTX 1650 গ্রাফিক্স কার্ড আছে, বাকি সব আগের ল্যাপটপের মতনই। তো এটার দাম রয়েছে 52,990। নেক্সট ল্যাপটপ আসুস রগ স্ট্রিক্স জি, কোর i5 9 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 1 টিবি হার্ড ডিস্ক, উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম, 4 জিবি গ্রাফিক্স কার্ড, এনভিডিয়া জিফক্স GTX 1350 এবং 15.6 ইঞ্চ স্ক্রিন সাইজ। এর ওয়েট রয়েছে 2.4 কেজি এবং এর দাম রয়েছে 52,990। নেক্সট ল্যাপটপ HP প্যাভিলিয়ন 15EC রাইজেন 5 কোয়াড কোর। তো এটিরও সেম 8 জিবি র্যাম, 1 টিবি হার্ড ডিস্ক, এখানে 128 জিবি SSD রয়েছে, উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম, এখানে গ্রাফিক্স রয়েছে 3 জিবি এবং এনভিডিয়া জিফোর্স GTX 1050 গ্রাফিক্স কার্ড এবং ওয়েট রয়েছে 2.19 কেজি, দাম আছে 49,990। নেক্সট ল্যাপটপ অসুস ভিভোবুক গেমিং কোর i5 9 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, এখানে 32 জিবি অপটেন মেমোরি আছে, 512 জিবি SSD রয়েছে, উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম এবং 4 জিবি গ্রাফিক্স কার্ড যেটা রয়েছে এনভিডিয়া জিফোর্স GTX 1050 এবং 15.6 ইঞ্চ স্ক্রিন সাইজ, 2.14 কেজি ওয়েট এবং এটা রয়েছে 54,990 টাকা প্রাইস ফ্লিপকার্টে। তো এইগুলোই ছিল তো আপাতত টপ ফাইভ ল্যাপটপ ইন 2020 ইন আন্ডার 50,000 বাজেট রেঞ্জ। তো এগুলো সবই ভালো ল্যাপটপ। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।